Hey my brilliant subscribers, welcome back to our channel. This is your favorite, is the BONG CASE. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শপিং ব্লগ। তো শপিং ব্লগ মানে শপিং এ যাওয়ার আগে চলো একটু কলেজটা মিটিয়ে আসি, কারণ না হলে কলেজটা শুধুমাত্র অ্যাবসেন্ট করে লাভ নেই। বাইরের ওয়েদার ছিল ঝুমঝুম বৃষ্টি, মেঘলা আকাশ, তার মাঝখানে আমি দাদার সাথে চলে গেলাম আমার কলেজ। কিন্তু দাদা আজকে সকালেই ঢুকেছিল, মানে ও যেখান থেকে এসে আমরা বেরিয়ে পড়েছি শপিং এর। মোটামুটি ক্লাস হয়ে গেছে আর এই হচ্ছে আমার বন্ধুরা, একটা হচ্ছে শায়নী, একটা হচ্ছে স্মৃতিপর্ণা। তো চলে এসেছি আমাদের স্পেশাল জায়গা, সেটা হচ্ছে গড়িয়াহাট। প্রথমে আমরা একবার এই সিটি স্টাইলে যাব। মেইনলি এখানে আমরা বাচ্চাদের কিছু জামা প্যান্ট এবং শাড়ি কিনতে বেরিয়েছিলাম। আমি কলেজে থাকাকালীন মা আর দাদা জুডিওতে শপিং করে ফেলেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রিয়গোপাল বিষয়েতে। হ্যাঁ, এই প্রিয়গোপাল বিষয়ে কালেকশন এবং শাড়ি আমাদের খুবই ভালো লাগে। আর স্পেশালি এই জায়গা থেকে সব থেকে সুন্দর সুন্দর শাড়ি আমরা প্রতি বছরই পাই, এবারেও পেয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। যাতে তোমরা চলে এসেছি এই জায়গাটা, যেখানে সমস্ত রকম নতুন ধরনের সিল্কের, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলিশ শাড়ি পাওয়া যায়। তো এখানে মা প্রথমে দেখছিল একটু লাইট কালারের ওপর দিদুর জন্য। তো এখানে কাঁধে আমি একটা শাড়ি ফেলে বসে আছি, সেইটা হচ্ছে আমার বেশ ভালো লেগেছে। আমি সেই শাড়িটা তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি। তো ফার্স্টে মা এই শাড়িটা দেখছিল এই একটু ঘিয়ে ঘিয়ে কালার এবং লালে, কিন্তু পরে মায়ের মনে হয়েছে যে ওটা খুব চকচক করছে। তো আর আমি এই শাড়িটা কী শাড়ি আমি জানি না, কিন্তু জাস্ট দেখাচ্ছিল আর আমার বেশ পছন্দ হয়েছিল। খুব মডার্ন দেখতে শাড়িটা, খুব হালকা আর স্টাইলিশ। আমার দাদা ভালো ভিডিওগ্রাফার একদমই নয়, ও ওখানে বসে বসে ভিডিও করছে যাতে শাড়ি দেখাই যাচ্ছে না। তারপর আমি ফোনটা নিয়ে এলাম এবং তোমাদের সাথে শাড়ি শেয়ার করছিলাম। এই শাড়িটা যেটা আমি কাঁধে ফেলেছিলাম, এটা পুরো পিওর সিল্কের মতো দেখতে আর কোয়ালিটিটা ভীষণই ভালো। এর নানা রকম কালার আছে, কিন্তু আমার চোখে সবথেকে বেশি ভালো লেগেছিল হচ্ছে এই শাড়িগুলো। প্রায় শুনলে তুমি সত্যিই খুব অবাক হয়ে যাবে। এই শাড়িগুলোর দাম ছিল মাত্র 900 টাকা, আর শাড়িগুলো এত স্টাইলিশ দেখতে, এর সাথে অক্সিডাইজারের জুয়েলারি পরলে এই 900 টাকার শাড়িটা পাল্লা দেবে 3-4 হাজার টাকার শাড়ির মতো। তো বেশি লেট করো না, প্রিয়গোপাল বিষয়েতে গিয়ে এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে দেখিয়ে কিনে নাও, প্রচুর কালেকশন আছে, ভালো লাগবে। কোনো প্রমোশন ভিডিও ছাড়াই আমি তোমাদেরকে এত কিছু ডিটেলস বলে দিচ্ছি। যাই হোক, এই শাড়িগুলো পার্সোনালি আমার খুব ভালো লাগার কারণে তোমাদেরকে আমি রেকমেন্ড করছি। তো আরও অনেক কালার আছে, এই যে সমস্ত কালার আসছে, তো আমি তো কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি বুঝতে পারছিলাম না, কারণ এর প্রতিটা কালারই খুব চোখে লাগছিল। এই ব্ল্যাকটা মায়ের খুব ভালো লেগেছিল, রেডটাও খুবই সুন্দর লাগছিল, গ্রিন, পার্পেল, ব্লু সবটাই সুন্দর সুন্দর কালার, কোনটা ছেড়ে কোনটা নেওয়া যাবে। হ্যাঁ, এবার প্রতিটা ডিজাইন প্রতি রকম ছিল, কোনো ডিজাইন এক ছিল না, কিন্তু প্যাটার্ন সব এক। আশা করি এই শাড়িটা এবারে প্রচুরই ভাইরাল হবে, কারণ আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই যে শাড়িটা খুলছি, এই ব্লু কালারটা, এটা ছিল মারাত্মক, কিন্তু আমার চোখে যেন প্রথম দেখা ওই তুতেটাই ভালো লেগেছে। না ভেবে এত কম দাম দেখে আমি এই রকম সেম শাড়ি দুটো নিয়েছিলাম, একটা এই ব্লু কালারটা আর একটা ব্ল্যাক কালারটা। আমার এই তুতে তুতে কালারটা ভালো লেগেছিলো আর মায়ের ব্ল্যাক কালারটা ভালো লেগেছিলো। তো বেশ টুক করে আমারও একটা সুন্দর শাড়ি কেনা হয়ে গেল। আমার তো এই কালারটাও খুব আই ক্যাচ লাগছে আর এই ডিজাইনটাও এত সুন্দর, আমি পারলে এটাও নিয়ে নিতাম। ওই কাকুরা যখন পাঠ করছে তার মাঝখানে তোমরা দেখে নাও আর কী রকম কালার আছে, আর প্রতিটা কালারেরই ডিজাইন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই ভিডিওটার মাধ্যমে। এই শাড়িটা ছোট বয়স থেকে শুরু করে যে কোনো বড় বয়স, মানে বলতে চাইছি যে আমরা পরি বা কাকিমা জেঠিমা যারাই পরুক সবাইকেই এই শাড়িটা খুব ভালো লাগবে, আর একটু স্মার্ট জুয়েলারি দিয়ে পরলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে। এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিলো কি আর বলবো। চলে এলাম আর একটা ডিফারেন্ট টাইপ অফ শাড়ি দেখতে। এইগুলো কি নাম তো আমি বলতে পারবো না, তবে এগুলো দেখে আমার মনে হয়েছিল এই নিচেরগুলো, যে এগুলো টাইপ অফ ওই যে কেরালার শাড়িগুলো আছে না, কি বলে আমি নাম ভুলে গেছি, সেই রকম টাইপের। তো এখানে মা কিছু সাদা লাল শাড়ি দেখতে চাইছিল দিদার জন্য, কিন্তু সাদা লাল খুব একটা পছন্দ আসছিল না, তাই জন্য মা একটু ডিফারেন্টই চুজ করলো।
এইটা এইটা মনে সাদার ওপর দুধে আলতা, খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকলেও কিন্তু আমার আর মায়ের ঠিক পছন্দ মতো একদম মনের মতো শাড়ি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম না। ওই শাড়িটা দেখতে দেখতে চলে এলাম আর এক রকম শাড়ি দেখতে। এটা অবশ্য পাঁচটা জনকে দেখাচ্ছিল, কিন্তু শাড়িটা যখন দেখাচ্ছে না দেখে কি আর থাকা যায়। এই শাড়িটাও কিন্তু বেশ ভালো, হলুদ কালারটা কিন্তু খুবই ভালো লাগছিল। এটা ওই হ্যান্ডলুম বলা চলবে না, টাইপ অফ ওরকমই। আচ্ছা, আমাদের তো দুর্গাপুজোর এই শাড়ির শপিং স্টার্ট হয়ে গেছে, তোমাদের কি শপিং হয়েছে? তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে তোমরা কী কী শাড়ি কিনলে বা কী কী ড্রেস কিনলে। এখানে ভিডিও করতে করতে আমি সমস্ত শাড়ি নিজের মতোই খুলে দেখতে শুরু করে দিয়েছিলাম, কাউকে আর জিজ্ঞাসাও করছিলাম না। যেটা ভালো লাগছিলো তুলে আনছিলাম এবং খুলে খুলে দেখছিলাম নিজেই। এরপরে চোখে লাগলো এই শাড়িটা, এই শাড়িটা দেখতে দারুণ ছিল। এটা তাই জন্য আমরা নিলাম দিদার জন্য, ঘিয়ে কালার এবং তার সাথে পিঙ্ক কালার, পিঙ্কের ওপর মাল্টি কালারের মীনাকারি ছিল, তার জন্য খুবই সুন্দর লাগছিল। আর দিদার বয়স অনুযায়ী মনে হলো যে এই শাড়িটা পারফেক্ট হবে। এই শাড়িটা সিলেক্ট করার পর চলে গেলাম আর একটা দুর্দান্ত শাড়িতে। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমরা নিলাম মাইমার জন্য। মাইমাকে এই কালারটা ভীষণ মানাবে। এটা হচ্ছে পুরো একদম ডার্ক চকলেট কালার, আর তার সাথে কম্বিনেশনে আছে রেড ব্লাউজ, ব্লাউজ পিস না রেড পার ব্লাউজ পিস। এখানে আবার পার্পেল আছে, আঁচলটাও পার্পেল, একটু কন্ট্রাস্ট টাইপ অফ, কিন্তু খুবই সুন্দর দেখতে শাড়িটা। মায়েরও এই প্যাটার্নটা বেশ ভালো লেগেছে, তাই জন্য মা ওই লাইট পার্পেল কালারের শাড়িটা দেখছে। কিন্তু মায়ের ওই লাইট পার্পেলের থেকে এর আগে আরেকটা কালারের শাড়ি ছিল, ওইটা বেশি ভালো লেগেছিলো। প্রিয়গোপাল বিষয়তে উঠে ওপর ফ্লোরে উঠে, মানে ফার্স্ট ফ্লোরের একদম ডান দিকে গিয়ে এই জায়গায় সব রকম ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। ভাবলাম এসেছি যখন কী কী লেহেঙ্গার কালেকশান আছে একটু দেখেই যাই। তো এই কালারের লেহেঙ্গাগুলো বেশ সুখে লাগছিলো, এই ব্লুই স্টোনের কালারগুলো। আজকাল আমার ব্লুই স্টোনের কালার বেশি ভালো লাগে। এখন অবশ্য সবাই প্যাস্টেল কালারের লেহেঙ্গা বেরোতে বেশি পছন্দ করে, কিন্তু আমার মনে হয় লাইট কালারের লেহেঙ্গা পরলে অতটা গর্জিয়াস লাগে না, ডার্ক কালারের লেহেঙ্গা পরলে ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ, গাউনটা একটু লাইট কালারেরই ভালো লাগে, কিন্তু লেহেঙ্গা অলওয়েজ ডার্ক কালার ভালো লাগে। এই ডার্ক কালারের লেহেঙ্গাটা চুজ করলাম, কেনার জন্য নয়, জাস্ট চুজ করলাম, কারণ বাকিগুলোর থেকে ওটা খুবই সুন্দর লাগছিল। এবার যে লেহেঙ্গাটা পরবো এটা খুবই সুন্দর দেখ, এটা রিসেপশন পারপাসে কেউ যদি একটু ডিফারেন্ট টাইপ অফ কালারের নিতে চাও এটা কিন্তু দারুণ যাবে। দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো, ওখানে সমস্ত কিছু জুড়ে জুড়ে গিয়েছিলো, তাই জন্য পরাতে একটু অসুবিধা হচ্ছিলো। তো এই হচ্ছে লেহেঙ্গাটা, ভীষণ গর্জিয়াস আর ভীষণ সুন্দর দেখতে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, পুরো মিরর ওয়ার্ক করা আর ডিজাইনটাও খুবই সুন্দর ছিল। অন্যান্য সিজনের মতো এই সিজনেও জানি অনেকে বিয়ে করবে, তো তারাও এখন রিসেপশন পারপাসের জন্য বা মেহেন্দি পারপাসের জন্য লেহেঙ্গা খুঁজছো। তো এই প্রিয়গোপাল বিষয়ে লেহেঙ্গাগুলো দেখতে পারো, বেশ ভালোই ছিল। তবে হ্যাঁ, বলবো না যে লেহেঙ্গার জন্য প্রিয়গোপাল বিষয়ই বেস্ট, লেহেঙ্গার কিন্তু অনেক আরও সুন্দর সুন্দর জায়গা এরকম আমি দেখেছি যেখানে প্রিয়গোপাল বিষয়ের থেকে অনেক সুন্দর লেহেঙ্গা পাওয়া যায়। কিন্তু প্রিয়গোপাল বিষয়তেও কয়েকটা বেশ আই ক্যাচ লেহেঙ্গা ছিল, যেগুলোই আমি ট্রাই করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। মেয়েদের পছন্দ কোনটা কি হয় আগে পছন্দ করুক। এটা একদম ওই মানে কি বলবো, রিসেপশন ঠিক আছে, এটা 250 লোক কানা হয়ে যাবে দিনের বেলা, এত রিফ্লেকশন পড়বে 250 লোক কানা হয়ে গেল। এর পরে যে লেহেঙ্গাটা পরলাম সেটাও ছিল অপূর্ব সুন্দর একটা লেহেঙ্গা, কালার ছিল হচ্ছে মেরুন কালার। এই মেরুন কালারের লেহেঙ্গা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই লেহেঙ্গাটাও বেশ ভালো, বেশ ওয়ার্ক করা আছে ফ্লাওয়ার মোটিভে, এর সাথে আছে দুটো ওড়না, একটা লাইট কালারের ওড়না আর একটা ডার্ক কালারের ওড়না।
এখন অনেকেই লেহেঙ্গার একটা ওড়না সাইড থেকে দিচ্ছে এবং মাথায় একটা ওড়না দিচ্ছে, তো সেই কারণে মনে হয় এই লেহেঙ্গাটা ওরকম পারপাসের জন্য দুটো ওড়না দেওয়া আছে। তো লেহেঙ্গাটা তো খুব সুন্দর দেখতে, সেটা আশা করি তোমরা ফোনে দেখেই বুঝতে পারছো। পরেও আমাকে বেশ ভালো লাগছিল, দাদা লেহেঙ্গাটা দেখাচ্ছে ঠিকই কিন্তু এখান দিয়ে আমার মুন্ডুটা কেটে দিয়েছে। যাই হোক, লেহেঙ্গাটা এখানে যখন দেখাচ্ছি তোমরা লেহেঙ্গাটাই দেখো, মুন্ডু তো আমার দেখেইছো। বেশ ভিড় থাকায় প্রচুর লোক মাঝখান দিয়ে যাতায়াত করছে, ভিডিওটা একটু অসুবিধাকর হলেও একটু মানিয়ে গুছিয়েই নিতে হবে, কী আর করা যাবে। কিন্তু খুব সুন্দর লেহেঙ্গাটা, আমরা আপাতত লেহেঙ্গার দিকেই ফোকাস করি। তো দাদার এবার মনে পড়েছে এর মুন্ডুটাও দেখানো উচিত, তো এইভাবে লেহেঙ্গাটা আমি স্টাইল করলাম, বেশ ভালো লাগছিল। এবং তোমরা এরপর বলো যে লেহেঙ্গাগুলো কোনটা বেশি ভালো, আর তোমরা যারা আর কি বিয়ে করছো এই সিজনে তোমরা কোথা থেকে লেহেঙ্গা নিলে, আর কেউ কেউ প্রিয়গোপাল বিষয় থেকেও নিয়েছো আই থিঙ্ক, কারণ প্রিয়গোপাল বিষয় খুবই একটা পপুলার পপুলার জায়গা। এখান থেকে অনেকেই বিয়ের সমস্ত শাড়ি থেকে লেহেঙ্গা থেকে এভরিথিং শপিং করে থাকে। তো এই হচ্ছে পুরো লেহেঙ্গাটার ভিউ বা লুকস। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো লেহেঙ্গা টেহেঙ্গা কিছুই নিইনি, টুকটাক শাড়িগুলো নিলাম এবং দিয়ে আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য। তো ওখানে গেছি আর ফুচকা খাবো না, তা কখনো হয়। প্রিয়গোপাল বিষয়ের ঠিক উল্টো দিকে আছে হচ্ছে ফুচকা কাকুর দোকানটা, অপূর্ব সুন্দর, মারাত্মক খেতে হচ্ছে এই ফুচকাটা, মানে আমার দারুণ লাগে। গন্ধরাজ লেবুর সাথে এটা ঝাল টক মিষ্টি মিষ্টি ভালোটা বল, ঝাল টকের ব্যালেন্সটা এতটাই সুন্দর যে কী বলবো, ভীষণই সুন্দর লাগছিল খেতে। প্রিয়গোপাল বিষয়তে গেলে মাস্ট আমি এর উল্টো দিকের এই ফুচকা কাকুর কাছ থেকে ফুচকা খাবই খাবো, খুবই অসাধারণ বানায়। এই যে আমি ফুচকা খাচ্ছি দেখতেই পাচ্ছ কি বড় ফুচকাগুলো, যাই হোক টেস্টি খুবই ভালো ছিল। এদিকে মা গোপুকে আর ছাতা ধরে দাঁড়িয়েছিল, কারণ গোপুকে আর ছাতা ধরার জন্য মায়ের আর এক্সট্রা হাত নেই যে মা ফুচকা খাবে। আর আমি একটা খাচ্ছিলাম আর দাদাকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ দাদা খুব একটা বেশি ফুচকা খায় না বলে আমি নিলাম। আমি খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর মা আবার ফুচকা খেয়েছিল। অনেক করে ফেলেছি ফুচকার প্রশংসা, অ্যাকচুয়াল ফুচকাটা প্রশংসনীয়, খুবই ভালো খেতে ছিল। তো মন ভরে ফুচকা খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর যাবো হচ্ছে একটা পাঞ্জাবির দোকানে, সেখানে গিয়ে কিছু টুকটাক পাঞ্জাবি দেখা হবে, কেনা হবে, স্পেশালি দাদুর জন্য পাঞ্জাবি কেনা হবে। আর ইচ্ছা ছিল এবারে মামাকেও একটা পাঞ্জাবি দেওয়া হবে, তো মামার জন্যও একটা পাঞ্জাবি কেনা হবে। তো সবাইয়ের জন্য কিছু শাড়ির সাথে, মানে দিদাদের শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর দাদুর খুব একটা পিঙ্ক কালারের ভালো পাঞ্জাবি দেখতে পাইনি, তাই জন্য দাদুর অন্য কালারই নেওয়া হয়েছে, সেটা তোমরা পরে দেখতে পাবে। আমি সমস্ত কিছু যা যা কিনেছি সব কিছু তোমাদের সাথে একদিন শেয়ার করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা একটা করে ব্লগ দেখো, পুজোর আগে তো খুব মজাদার মজাদার শপিং ব্লগ আসবে। আর হ্যাঁ, প্রিয়গোপাল বিষয়তে শপিং করতে অনেকেই যাবে, তো তার উল্টো দিকের ফুচকাটা যারা যারা এখনো পর্যন্ত খাওনি তারা কিন্তু ডেফিনেটলি খেও। এখানে পাঞ্জাবি দোকানটা এলাম, এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আছে দেখতেই পাচ্ছ, সব বাজেট ফ্রেন্ডলিও আছে, বাজেট হাইলিও আছে, অনেক রকম টাইপের পাঞ্জাবি এখানে পাওয়া যায়। আর দাদার স্পেশালি এইখান থেকে পাঞ্জাবি নিতেই ভালো লাগে, কারণ দাদা যেরকম চায় প্রতিবারই সেই রকম নাকি পাঞ্জাবি দাদা এখানে পেয়ে যায়। তো পাঞ্জাবি টাঞ্জাবি কিনে এখন বাইরে বেরিয়ে পড়েছি, বাইরে পড়ে যাচ্ছে টিপি টিপি বৃষ্টি। আর এরপরে আমরা একটু কফি খাচ্ছি, চলে এসে আর একটা দোকানে, এই দোকানটার নাম ছিল হচ্ছে ওমিওর। এখানে সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায়, এখানে লেহেঙ্গা তোমার দেখলে পছন্দ হয়ে যাবে, মানে প্রতিটাই পছন্দ হয়ে যাবে, মনে হবে প্রতিটাই নিয়ে নিই। বাই দ্য ওয়ে, এখান থেকে আমি কিছু লেহেঙ্গা দেখছিলাম, কারণ আজকে একটা ইচ্ছা ছিল লেহেঙ্গা নেব আর আমি নিয়েওছি, সেসব না পরেও বলা যাবে যে আমি কী লেহেঙ্গা নিলাম। তো আপাতত এখানে ভিডিও করতে দেয় না, তো এখানেই আমি ভিডিও বন্ধ করছি আর বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।